বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে আসলে জয় পরাজয় দিয়ে খুব বেশি কিছু আসা যায় না। নিজেদের শক্তিমত্তা এবং দুর্বলতার জায়গাগুলো ঠিকঠাক আছে কি না সেটাই আসলে যাচাই করে নেওয়া প্রস্তুতি ম্যাচের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য আসলে কতটা পূর্ণ হয়েছে বাংলাদেশের, বিশ্বকাপের আগে দল ঠিক কী অবস্থায় আছে, সেই কথাগুলি আমরা এখন এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব। সবার আগে একটা জিনিস বলে রাখা ভালো, বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিতে আসলে অধিনায়ক সাকিব আল হাসানের তেমন কোনো কিছুই ছিল না, কারণ তিনি দুইটি প্রস্তুতি ম্যাচেই একরকম বিশ্রামে ছিলেন, একরকম না বলা যায় পুরোপুরি বিশ্রামে ছিলেন, এবং এই নিয়ে আসলে খুব বেশি চিন্তার কারণ নেই। কারণ সর্বশেষ প্রস্তুতি ম্যাচের পর তখনকার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন সাকিব পুরোপুরি ফিট আছেন, তাকে নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। সেটা আসলে বাংলাদেশের জন্য বড় একটা প্রাপ্তিই বলতে হবে, কারণ অধিনায়ক সাকিব আল হাসানের উপর অনেকটাই ডিপেন্ড করবে বাংলাদেশ, এবং 2019 বিশ্বকাপে তিনি কী করেছিলেন সেটা সবাই জানে। এখন আমরা একটু দেখে আসি এই দুটি প্রস্তুতি ম্যাচ থেকে বাংলাদেশ আসলে কী কী পেল। প্রথমত ওপেনার তানজিদ তামিমের ফর্ম। প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে নেমে তানজিদ তামিম দুই ম্যাচেই বেশ ভালো পারফরমেন্স করেছেন। প্রথম ম্যাচে তো দুর্দান্ত 80-এর বেশি রানের একটি ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। তবে আমার কাছে মনে হয় যে তানজিদ তামিমের জন্য দ্বিতীয় ইনিংসটি আরও বেশি ইম্পর্ট্যান্ট, কারণ 40-এর বেশি রানের যে ইনিংসটি তিনি ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন সেখানে তার প্রতিপক্ষে ছিল বিশ্বের সেরা একটা অ্যাটাক। সেখানে স্যাম কারান, ক্রিস ওক্স অথবা আদিল রাশিদের মতো বোলাররা যেরকম ছিলেন, ঠিক তেমনি রিস টপলিদের মতো পেসারদেরকেও তাকে সামলাতে হয়েছে। এবং তামিম সে 40-এর বেশি রানের ইনিংসে দারুণ সপ্রতিভ ছিলেন। তিনি হুক করে একটি 6 মেরেছেন, তিনি ওক্সকে 4 মেরেছেন, স্যাম কারানকে তিনি 4 মেরেছেন, এবং একটা সময় মনে হচ্ছিল তিনি ইনিংসটি অনেক বড় করতে পারবেন। দুর্ভাগ্যবশত তিনি সেটি বড় করতে পারেননি, কিন্তু এই দুই ম্যাচে তিনি যেভাবে ব্যাট করেছেন সেটা বাংলাদেশকে অবশ্যই আশা দেখাবে। বিশ্বকাপে এমন তার অ্যাটিটিউডটা যদি কন্টিনিউ তিনি করতে পারেন সেটা আসলে বাংলাদেশ দলের জন্য বড় একটা অ্যাসেট হবে। একটা জিনিস নিয়ে একটু চিন্তা করতে হবে, তানজিদ তামিমকে আমার খেলা দেখে যেটা মনে হয়েছে তিনি তার ব্যাকফুটটা আরেকটু হয়তো ভালো করা দরকার, কারণ বিশেষ করে ধর্মশালার মতো উইকেটে যদি একটু পেসটা বেশি থাকে সেক্ষেত্রে তার ফ্রন্ট ফুটে যাওয়াটা হয়তো একটু বিপজ্জনক হতে পারে। এছাড়া বাদ দিলে তিনি টাইমিং বলেন, তার হুক পুল অথবা কাট অথবা ড্রাইভ সব কিছুই দুর্দান্ত ছিল। এখন পর্যন্ত মনে হচ্ছে তিনি দারুণ শেপে আছেন, এবং এটা বাংলাদেশ দলের জন্য অবশ্যই বিশাল একটা প্লাস পয়েন্ট যদি তিনি এই ফর্মে ধরে রাখতে পারেন। দ্বিতীয়ত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের জন্য আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল মেহেদি হাসান মিরাজের টপ অর্ডারে উঠে আসা। শ্রীলঙ্কার সাথে এবং ইংল্যান্ডের সাথে এই দুই ম্যাচে তিনি মোটামুটি টপ অর্ডারে ব্যাট করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি 3-এ নেমেছিলেন এবং ইংল্যান্ডের বিপক্ষে তিনি 4-এ নেমে দলের সর্বোচ্চ ইনিংসটি সেদিন তিনিই খেলেছেন। হ্যাঁ, অবশ্যই ইংল্যান্ডের বিপক্ষে কোয়ালিটি পেস অ্যাটাকের বিরুদ্ধে তাকে কখনও কখনও একটু নার্ভাস মনে হয়েছে, একটা বল তিনি ক্যাচ দিয়ে দিয়েছিলেন স্লিপে, কিন্তু শেষ পর্যন্ত জস বাটলার বা স্লিপের ফিল্ডার সেটা কেউই ধরতে পারেননি। কিন্তু এরপরও তিনি যে স্ট্রোকগুলো তিনি খেলেছেন সেটা তাকে অবশ্যই অনেক বেশি কনফিডেন্ট দেবে। বাংলাদেশের জন্য এই ইনিংস দুটো একটু অন্যভাবে দেখার সুযোগ আছে, কারণ মিডল অর্ডারে যদি কেউ ইনজুর্ড হন তাহলে মিরাজ আসলে উপরে চলে আসতে পারেন, তিনি ওপেন করারও একটা সম্ভাবনা আছে কোনো কোনো ম্যাচে। এছাড়া আসলে তিনি 7 নম্বরে হয়তো তাকে দল চিন্তা করবে, তার এই ইনিংসটি এমন একটি সময় এলো যখন 7 নম্বরের জন্য দল অনেক কিছু নিয়ে ভাবছে। তিনি যদি 7 নম্বরে ব্যাট করতে নামেন তাহলে আসলে বাংলাদেশ দলের জন্য টিম কম্বিনেশনটা অনেক বেশি স্ট্রং হবে, এবং 8 থেকে 11 পর্যন্ত বাংলাদেশ 4 জন যদি বোলারকে খেলাতে পারে সেক্ষেত্রে 6টি বোলিং সলিড অপশন পাবে বাংলাদেশ। তাই মেহেদি হাসান মিরাজের রানও খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। প্রস্তুতি ম্যাচের আরেকটি বড় বাংলাদেশের পাওয়া, ঠিক বলবো না হয়তো পুরোপুরি পাওয়া হয়নি, সেটা হচ্ছে লিটন দাসের কিছুটা রান পাওয়া। তিনি ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে রান পাননি, শুরুতে আউট হয়ে গেছেন, যদিও সেটি আউট ছিল না, সে আলাপূর্ণ, কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে তিনি আসলে 60-এর মতো রান করেছেন এবং বেশ কনফিডেন্ট ছিলেন মনে হয়েছে। তিনি ভালো ভালো কিছু শট খেলেছেন। সেই লিটন দাস আসলে যখন ভালো খেলেন তখন তাকে নিয়ে বলার কিছু নেই। তার ক্ষেত্রে সবচেয়ে বড় যে অভিযোগটা সেটা হচ্ছে তিনি উইকেট আসলে দিয়ে আসেন, তার মেন্টাল ব্যারিয়ার যেটা সেটা আসলে বড় থাকে। এই বিশ্বকাপে প্রথম ম্যাচে ভালো করাটা তাকে অবশ্যই কিছুটা কনফিডেন্স দেবে এবং লিটন দাসের উপর অনেক বেশি নির্ভর করবে দল। তিনি ধর্মশালার উইকেটে শুরুতেই এই উইকেটটি পাবেন, যেটি ব্যাটিং সহায়ক উইকেট হবে কিনা সেটি এখনও বলা যাচ্ছে না, তবে সেখানে পেস থাকার সম্ভাবনা আছে। লিটন দাসের জন্য হয়তো ভালো হতে পারে সেটি, বল ব্যাটে আসলে তার জন্য ভালো কিছু করা সহজ হতে পারে। সব মিলে বলা যায় তিনি বিশ্বকাপের আগে হয়তো ইংল্যান্ডের ইনিংসটি তাকে খুব বেশি আশাবাদী করবে না, কিন্তু তারপরও তিনি রান পেয়েছেন সেটি বাংলাদেশ দলের জন্য বেশ আশার কথা। এবং তানজিদ এবং লিটন যদি দুইজন শুরুতে রান পান তাহলে বিশ্বকাপে বাংলাদেশের ভালো কিছু করার সম্ভাবনা অনেকটুকু বেড়ে যাবে।
এরপর চতুর্থ যে ব্যাপারটা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ থেকে বাংলাদেশের প্রাপ্তি হতে পারে সেটা হচ্ছে মুস্তাফিজের বোলিং। মুস্তাফিজ আসলে দলে একরকম ফোর্থ চয়েস বোলার হয়ে গেছেন, এখন তিনি এশিয়া ক্যাপেও বেশ নিয়মিত খেলতে পারেননি। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামের যায় পরে তিনি আসলে এখন পেকিং অর্ডারে আসছেন। সেই মুস্তাফিজ প্রস্তুতি ম্যাচে বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে বেশ ভালো বল করেছেন বলা যায়। তিনি বেয়ারস্টোকে যে বলটিতে আউট করেছেন সেটি ছিল এক কথায় দুর্দান্ত ভেতরের দিকে ঢোকা বল। এর আগে তিনি একটি আউটসুইঙ্গারে বামহাতি ব্যাটারদের জন্য আউটসুইঙ্গারে ডেভিড মালানকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেছেন। আমার মনে হয় মুস্তাফিজ এই ম্যাচে বিশেষ করে যেভাবে বল করেছেন সেটা তাকে ধর্মশালার উইকেটে বা পেস সহায়ক উইকেটে বল করার জন্য বেশি কনফিডেন্স দেবে, কারণ মুস্তাফিজ সবসময় স্টিকি উইকেটে ভালো করার জন্য পরিচিত। পেস সহায়ক বা বল যেখানে দ্রুত ব্যাটে আসে সেসব উইকেটে তার একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু এই ম্যাচে মনে হয়েছে তিনি কিছুটা বল ভেতরের দিকে ঢোকাতে পারছেন এবং এই ব্যাপারটি তাকে অনেক বেশি কনফিডেন্স দেবে। এবং এটাও বাংলাদেশ দলের জন্য আসার খবর, মুস্তাফিজের যদি ভালো করে সেক্ষেত্রে তাকে সহ এক্সট্রা চারজন পেসার খেলানোর কথা কিন্তু দল ভাবতেই পারে, তাই মুস্তাফিজের ভালো করাটা দলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। পঞ্চম যে ব্যাপারটা বাংলাদেশ দলের জন্য প্রাপ্তি সেটা হচ্ছে শেখ মেহেদীর বোলিং। সেটা আসলে সেকেন্ড ম্যাচে সেভাবে দেখা যায়নি, কারণ ইংল্যান্ডের বিপক্ষে তিনি সেভাবে বল করার সুযোগ পাননি, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তিনি বেশ ভালো বল করেছেন, উইকেট নিয়েছেন এবং সেই উইকেটগুলো বেশ ভালো ছিল। মাহাদির বোলিং দেখে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিশেষ করে যেটা মনে হয়েছে ফ্ল্যাট উইকেটে তার ভালো করার সম্ভাবনা অনেকটা বেশি, এবং মেহেদি হাসান মিরাজের চেয়ে তিনি হয়তো স্পিনিং অস্ত্র হিসাবে তিনি আরও বেশি কার্যকর হতে পারেন কোনো কোনো উইকেটে। তার পক্ষে আরেকটা জিনিস ছিল ডেথ বোলিং, সেটা আসলে এশিয়া কাপে দেখা গেছে তিনি ডেথ বোলিং বেশ ভালো করতে পারেন, এ ব্যাপারটি তার পক্ষে যেতে পারে। এবং মিরাজ যদি উপরের দিকে উঠে আসেন সাথে বা এর উপরে, তাহলে আট নম্বরে নাসুমকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন শেখ মাহাদির বোলিং, কারণ নাসুম এশিয়া কাপে বেশ ভালো করেছেন এই পজিশনে, বিশেষ করে আট নম্বরে। বাংলাদেশ যদি একজন স্পিনার খেলায় বা স্পিনিং অলরাউন্ডার খেলায় তাহলে নাসুম এবং শেখ মাহেদি দুজন যে কোনো একজন খেলবেন। সেক্ষেত্রে শেখ মাহেদি যেসব দলের বামহাতি ব্যাটসম্যান টপ অর্ডারে বা মিডল অর্ডারে বা লোয়ার অর্ডারে বেশি, তাদের ক্ষেত্রে শেখ মাহেদিকে হয়তো বাংলাদেশ দল এগিয়ে রাখতে পারে, এবং তার ভালো বোলিং করাটা এখানে বাংলাদেশের দলের জন্য স্কোয়াড সিলেকশনে আরেকটি মাথা ব্যথা, এবং অবশ্যই সেটি ভালো মাথা ব্যথায় বলতে হবে, সেক্ষেত্রে অপশনও আরেকটি বাড়লো বাংলাদেশের। এই ছিল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ থেকে প্রাপ্তি। আমার মনে হয় বিশ্বকাপে আসলে বোঝা যাবে এই ম্যাচের প্রাপ্তিগুলো বাংলাদেশ কতটা মূল ম্যাচে কাজে লাগাতে পারবে, কারণ জয় পরাজয়ের পরেও এই ম্যাচে যেটা বলছিলাম এই ম্যাচ থেকে আসলে ভুল ত্রুটিগুলো শুধরে বাংলাদেশ দল যাতে সামনে আরও ভালো কিছু করতে পারে সেই ব্যাপারগুলো ট্যাকটিক্যালি এবং টেকনিক্যালি আসলে বাংলাদেশ দেখতে চাইবে।